সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেন স্কুলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর মধ্যে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো 2021 সাল অর্থাৎ এই বছর ফেব্রুয়ারিতে কিন্তু এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি অনুকূলে চলে যাওয়ার কারণে কিন্তু এসএসসি পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়ে ওঠেনি, এবং এর জন্যই শিক্ষা মন্ত্রণালয় হতে এবছর যারা পরীক্ষা দেওয়ার কথা ছিল তাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। এবং তারই মধ্যে যে ভূগোল পরিবেশ রয়েছে, ভূগোল পরিবেশ অ্যাসাইনমেন্টটি নিয়ে আমরা আলোচনা করব, এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর কিন্তু নাম্বারিং করা হবে। তো আশা করি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমি আগে বিষয়টি বলে দিয়েছি ভূগোল পরিবেশ, তো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় কোড হলো 110। আশা করি তোমরা স্ক্রিনে পড়া প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের বিষয় ভূগোল পরিবেশ, এটি এই যে অ্যাসাইনমেন্ট রয়েছে এটিকে তোমাদের প্রথম অধ্যায় ভূগোল পরিবেশের উপর ভিত্তি করে বানানো। অ্যাসাইনমেন্টটি হলো তোমাদের ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ে প্রতিবেদন প্রণয়ন, অর্থাৎ তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে পরিবেশের মধ্যকার সম্পর্ক নিয়ে, ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক। এখান থেকে তোমরা কি শিখতে পারবা? ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবা, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবা, ভূগোল ও পরিবেশের উপাদান সময় আন্তঃ সম্পর্ক বিশ্লেষণ করতে পারবা। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, সো নির্দেশনার মধ্যে কি কি দেওয়া আছে আমরা দেখিনি। পাঠ্যপুস্তক, শিক্ষক, মোবাইল, অনলাইনে যোগাযোগ করে নেওয়া যেতে পারে, অর্থাৎ তুমি যে কোনো ধরনের বই থেকে নিয়ে তুমি ধারণা নিতে পারবা, অথবা শিক্ষককে মোবাইলে বা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু তুমি যে তথ্যগুলি দিবা ওগুলো কিন্তু তুমি নিতে পারো। প্রয়োজনে ইন্টারনেট থেকে সহায়তা নেওয়া যেতে পারে, অর্থাৎ যে তুমি ইউটিউবে এখন ভিডিওটি দেখছো এটাও কিন্তু ইন্টারনেট থেকে সহায়তা নেওয়ার অন্তর্ভুক্ত। ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা বর্ণনা করতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম যে ক নাম্বার নির্দেশক, এখানে কিন্তু এটা এটার জন্য বলা হয়েছে। তারপর হচ্ছে ভূগোলের পরিধি বর্ণনা করতে হবে, তো এখানে তারপর ভূগোলের ধারণা পরিবেশের, আচ্ছা তো ভূগোলের শাখা এবং পরিবেশের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে হবে। এখানে কিন্তু ভূগোলের শাখা এবং পরিবেশে উপাদান হচ্ছে গ নাম্বারের বিষয়বস্তু, এখানে কিন্তু শুধু ভূগোলের পরিধি ও শাখা, বাট এখানে কিন্তু পরিবেশের উপাদানটাও কিন্তু তোমাদের লিখে দিতে হবে, এবং এছাড়াও পরিবেশের উপাদানের যে প্রকারভেদ তাও কিন্তু এখানে বর্ণনা করতে হবে, এবং ভূগোল পরিবেশ উপাদান সময়ের আন্তঃ সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। এখন এখানে নির্দেশক হিসেবে চারটা নির্দেশক দেওয়া আছে, ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি ও শাখা, ভূগোল পরিবেশের উপাদান সময়ের আন্তঃ সম্পর্ক। এখানে অতিরিক্ত পাওয়ার জন্য ভূগোলের ধারণা যথাযথ লিখতে হবে প্রথমটার মধ্যে, দ্বিতীয় নির্দেশকের পরিবেশের ধারণা যথাযথ লিখতে হবে, গ নাম্বারে যে গ নাম্বার নির্দেশক ওখানে ভূগোলের পরিধি ও শাখা যথাযথ লিখতে হবে, এবং খ নাম্বার নির্দেশকে পরিবেশের উপাদান ও প্রকারভেদ পূর্ণভাবে এবং ভূগোল পরিবেশ উপাদান সময়ের আন্তঃ সম্পর্ক যথাযথভাবে বিশ্লেষণ করতে হবে। তোমাদের পুরো অ্যাসাইনমেন্টের মধ্যে 16 নাম্বার রয়েছে, তোমাদের অতি উত্তম পেতে হলে কিন্তু 13 থেকে 16 মাঝখানে থাকতেই হবে, এবং আমি আগেই বলেছি এই অ্যাসাইনমেন্টের উপর কিন্তু তোমাদের নাম্বারিং করা হবে। আশা করি তোমরা প্রশ্ন কাঠামোটি বুঝতে পেরেছ। তো আমরা আমাদের উত্তরমালায় চলে যাই। যেহেতু এটি একটি প্রতিবেদন, তো এখানে আমি স্টাফ রিপোর্টার ঢাকা 20 জুলাই 2021 লিখে দিয়েছি, এটি হচ্ছে তোমাদের হেডার বা হেডলাইন যেটা বলে, এবং এখানে আমি 20 জুলাই লিখেছি যে তোমারও 20 জুলাই লিখতে হবে তা না, তুমি যেদিন লিখবা এখানে কিন্তু সেই তারিখটি তুমি লিখে দিবা। এ করে বুঝতে পেরেছো? তো প্রথম সংকেত হচ্ছে ভূগোলের ধারণা, পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী হিসেবে যাত্রা যেদিন থেকে, সেদিন থেকে মানুষ তার পরিসর, পরিপার্শ্বিকতা ও পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করেছে। ভূগোলে জ্ঞানের ধারণা শুরু ও সেই দিন থেকেই এ ধরনের অনুমানের যথার্থতাও রয়েছে, কারণ জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার সময়ের মধ্যে ভূগোল শাস্ত্র সর্বাপেক্ষা প্রাচীন। ভারতীয় পণ্ডিত সূর্য সিদ্ধান্ত ভূগোল শব্দটি প্রথমবার ব্যবহার করেন। প্রাচীন ভারতে হিন্দু, জৈন সহ নানা ধর্মগ্রন্থ এবং আরো কিছু বইতে ভূগোল এবং প্রতিশব্দ কসমোগ্রাফি শব্দটি প্রায় ব্যবহার হতে দেখা গেছে। ইংরেজি শব্দ জিওগ্রাফি থেকে ভূগোল শব্দটি এসেছে। গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিস 296 খ্রিস্টপূর্ব সর্বপ্রথম মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন। জিও এবং গ্রাফিয়া নামক দুটি গ্রিক শব্দ থেকে জিওগ্রাফিকে নামকরণ করা হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন জিও অর্থ কঠিন, এটি তরল হবে, এটি টাইপিং মিস্টেক হয়েছে একটু, তরল
বায়বীয় পদার্থ এবং গ্রাফিয়া বলতে উক্ত পৃথিবীর বর্ণনা। সুতরাং তার ধারণা অনুযায়ী জিওগ্রাফি হলো মানুষের আবাসস্থল। এছাড়াও জিওগ্রাফি শব্দটি বিশ্লেষণ করতে গিয়ে ভিসি কিন্সল্যান্ড এবং ডব্লিউবি বলেন, দ্য ওয়ার্ড জিওগ্রাফি ইজ অফ গ্রিক অরিজিন, ইট ইজ ডেরিভেট ফ্রম টু ওয়ার্ডস মিনিং দ্য আর্থ অ্যান্ড রাইট অ্যাবাউট, হেন্স ইটস লিটারাল মিনিং ইজ আ রিটেন ডিসক্রিপশন অফ দ্য আর্থ। প্রাচীন যুগে ইরাটোথেনাস ভূগোলের সংজ্ঞা দিয়ে বলেছেন, ভূগোলকে সংজ্ঞায়িত করা হয় অবস্থানের বিজ্ঞান এবং ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন প্রণালী বন্টন হিসেবে। টলেমির যুগে এসে ভূগোলকে সংজ্ঞা দেওয়া হতো যে শাস্ত্র পাঠ করলে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান ও সম্বন্ধের বিবরণ বিশদভাবে অবগত হওয়া যায় তাকে ভূগোল বলে। আধুনিক যুগে এসে বিভিন্ন বরেণ্য গুণীজনের আবির্ভাব হয় যারা হচ্ছে এই ভূগোলের ধারণা দেয়। অধ্যাপক আলেকজান্ডার ফন হাভেল্স, আলেকজান্ডার এখানে ইংলিশে নাম লেখা আছে, ভূগোলকে প্রকৃতির সাথে সম্পর্কিত একটি বিজ্ঞান বলে অভিমত প্রকাশ করে বলেন, পৃথিবীকে যা কিছু দৃশ্যমান করে তার সবকিছুর বর্ণনা করাই হলো ভূগোলের অংশ। তিনি আরো বলেন, ভূগোল হলো মাতৃসম শাস্ত্র, সেখান থেকে সকল বিশেষায়িত শাস্ত্রের উদ্ভব হয়েছে। আরেকজন গুণী ব্যক্তি পল ডিভল দি লা ব্লাশ বলেছেন, ভূগোল হলো স্থান সমূহের বিজ্ঞান, মানুষের নয়। ভূগোলবিদ হার্টসন ভূগোলের এখানে 1939 ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ভূগোল হলো ভূপৃষ্ঠের চলমান বৈশিষ্ট্য, এর সঠিক সাজানো এবং জৈতিক বর্ণনা এবং বিশ্লেষণের সাথে সংশ্লিষ্ট। স্যার ডাডলি স্ট্যাম্প 1996 সালে বলেছেন, তিনি তিনটি সংজ্ঞা প্রদান করেন ভূগোল বিষয়ে। এক নম্বর সংজ্ঞা, ভূগোল পৃথিবী তার অধিবাসীদের বর্ণনা করা হয়। ভূগোল পৃথিবী তার তথা মানুষের পরিস্থিতি সময়ের বিজ্ঞান, ভূগোল ভূপৃষ্ঠের বর্ণনা ও এলাকার সময় সম্বন্ধে বিষয় আলোচনা করে। তো এখানে পরিবেশের ধারণা, পরিবেশের ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট এই শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার হয়ে থাকে। সাধারণ অর্থে আমাদের চারপাশে যে প্রাকৃতিক ও মানব সৃষ্ট অবস্থা রয়েছে তাকে পরিবেশ বলে। একটি জীবনমণ্ডলের পরিবেশনকারী এবং প্রভাব বিস্তারকারী সজীব ও অজীব উপাদানের সামগ্রিক অবস্থাকে পরিবেশ বা এনভায়রনমেন্ট বলে। এখানে উল্লেখ্য যে পরিবেশ শব্দটি প্রায় সকল বিশারদগণই ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে তাদের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর উপাদান তথা মানুষের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে অনুশীলন করে থাকেন। আগের ভূগোলের মতো পরিবেশ সম্পর্কে কিন্তু কিছু গুণী ব্যক্তি কিছু জিনিস বলে গিয়েছে। তার মধ্যে হচ্ছে একজন সি পার্ক 1980 তিনি বলেছেন, নির্দিষ্ট স্থানে ও সময় মানুষের চারিপাশে অবস্থান সমূহের সামগ্রিক অবস্থাকে পরিবেশ বলে। মনক হাউস 1970 বলেছিলেন, পরিবেশ হলো দ্য হোলসাম অফ দ্য সারাউন্ডিং এক্সটার্নাল কন্ডিশনস উইথ ইন উইচ অ্যান অর্গানিজম অ্যান্ড কমিউনিটি অর অ্যা অবজেক্ট এক্সিস্ট। আর্মস 1984 বলেছিলেন, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। বুকটিন অ্যান্ড কালার 1995 বলেছিলেন, জীব উদ্ভিদ বা প্রাণী বুঝিয়েছেন জীব দ্বারা তাদের জীবনচক্রের যে কোনো সময় যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলো দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলে। তারপর হচ্ছে ভূগোলের পরিধি, স্কোপ অফ জিওগ্রাফি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণা বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানা রকম বিষয় যেমন ভূমিরূপ বিদ্যা, আবহাওয়া বিদ্যা, সমুদ্র বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি বিদ্যা ইত্যাদি ভূগোল বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখানে ভূগোলের শাখা, এখানে যে বইয়ের চিত্রটি আছে আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে অনেকগুলি ভাগে বিভক্ত করা হয় ভূগোলকে, প্রাকৃতিক ভূগোল এবং হচ্ছে মানব ভূগোল, এটি হচ্ছে মেইন দুটি শাখা এবং এগুলোর আবার সাব ডিভিশনগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ক নাম্বারে হচ্ছে প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিঙ্গুল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। তো এর যে সাবডিভিশনগুলো আছে, এক ভূমিরূপ বিদ্যা বা জিওমর্ফোলজি। ভূমিরূপ বিদ্যার একটি গ্রহের নগ্নী ভবন এবং ক্ষয় ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। জলবায়ু বিদ্যা বা ক্লাইমেটোলজি
জলবায়ু বিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর অভাব সম্পর্কে আলোচনা করে। জীবভূগোল বা বায়ো জিওগ্রাফি পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে। মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি মৃত্তিকা ভূগোলবিদগণ অসমগুলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে। সমুদ্র বিদ্যা বা ওশেনো জিওগ্রাফি বা ওশেনোগ্রাফি পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র, বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্র পৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্র বিদ্যার আলোচ্য বিষয়। মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি এটি হচ্ছে যে মূল দুটি ভাগে বিভক্ত করায় তার হচ্ছে খ নম্বর বা দ্বিতীয় নম্বর হচ্ছে মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এইভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান মানব ও ভূগোলে আলোচ্য বিষয়। এখন এগুলো যে সাব ডিভিশন গুলি আছে, অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এইসব কাজগুলো হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ ও ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি। এর দুই নম্বর হচ্ছে জনসংখ্যা ভূগোল পপুলেশন জিওগ্রাফি। জনসংখ্যার বৃদ্ধি গতি প্রকৃতি তার কার্যকরণ সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব জনসংখ্যার ভূগোলের আলোচ্য বিষয়। তিন নম্বর আছে আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। অঞ্চল ভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবন ধারণ প্রণালী বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলনের করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। এবার চার নম্বর আছে রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি। রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। পাঁচ নম্বর হলো সংখ্যাতাত্ত্বিক ভূগোল বা কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি। এখানে ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল ও এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য বিষয়ে ব্যবহার করা হয়, কিন্তু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন। পরিবহন ভূগোল বা ট্রান্সপোর্ট জিওগ্রাফি। পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। নগর ভূগোল বা আরবান জিওগ্রাফি। ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগর শহরের শ্রেণী বিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরের বস্তি ইত্যাদি বিষয়ে চর্চা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট। দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রের রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। এখন হচ্ছে তোমাদের পরিবেশ উপাদান। যেটা পরিবেশের উপাদান হচ্ছে দুই প্রকার। এক প্রকার, যে প্রথম প্রকার হচ্ছে জীব উপাদান বা সজীব উপাদান, যেটি হচ্ছে ইংলিশে বলা হয় বায়োটিক কম্পোনেন্টস। পরিবেশে যে উপাদানগুলোর প্রাণ আছে এবং যেগুলোকে উৎপাদক খাদক বিয়োজক হিসেবে কাজ করে সেগুলোকে জীব উপাদান বা লিভিং এলিমেন্টস বলে। দুই নম্বর হচ্ছে অজীব বা জড় উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্টস। যে উপাদানগুলোর প্রাণ নেই কিন্তু জীবন ধারণে সাহায্য করে সেই প্রাকৃতিক উপাদানগুলোকে একত্রে অজীব উপাদান বা নন লিভিং এলিমেন্টস বলে। ভূগোলের আন্তঃসম্পর্ক। ভূগোলের যে সকল বিষয়ের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার প্রয়াস চলছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে পুরাতন সম্পর্ক হলো ভূগোল ও পরিবেশ। ঊনবিংশ শতাব্দীতে জীববিজ্ঞানের ডারউইনের গবেষণার ফল হিসেবে দেখানো হয় যে মানুষ তার পরিবেশের সঙ্গে সর্বতোভাবে খাপ খাইয়ে নিয়েছে। যখন থেকে সিদ্ধান্ত হয় যে মানুষ ও তার পরিবেশ পৃথিবীর সর্বত্রই প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত, কোথাও সে স্বাধীন নয়। সুতরাং তখন থেকে ভূগোলবিদগণ ভূগোলকে পরিবেশগতভাবে বৈজ্ঞানিক ও তত্ত্ব গঠন ও উপস্থাপন দ্বারা পরিবেশের সাথে সম্পর্ক সৃষ্টির প্রয়াস চালিয়ে আসছেন। ভূগোলবিদগণের দৃষ্টিকোণ থেকে পরিবেশের বিদ্যার মূল লক্ষ্য হচ্ছে নিয়ামক বিশ্লেষণের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক নির্ণয়, স্থানিক ও সময়গত বিস্তরণ বিশ্লেষণ, কারণ ফলাফল নির্ণয় এবং ভবিষ্যৎ প্রতিক্রিয়া সম্পর্কিত মন্তব্য করা। পরিবেশের উল্লেখযোগ্য নিয়ামক হচ্ছে তাপ, আলো, পানি, শক্তি, মাটি, বায়ু, প্রাকৃতিক উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনসংখ্যা ইত্যাদি নিয়ামক রয়েছে। ওই সকল সামগ্রিক দুইবার উঠেছে
তাদের মিষ্টিকেটা এই সকল সামগ্রিক উপাদান সহ ভূগোল শুরু থেকেই পরিবেশের বিভিন্ন উপাদান যেমন ভূমিরূপ জলবায়ু প্রাকৃতিক উদ্ভিজ্জ মাটি পানির ভাগ ইত্যাদি সম্পর্কে স্বতন্ত্র সমীক্ষা ছাড়াও মানুষ এবং তাদের কর্মকাণ্ডের আলোচনা করে। অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এতটুকু পর্যন্তই, তাছাড়া অন্যান্য সকল শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমাদের ওপেন স্কুল চ্যানেলের প্লেলিস্টে খুবই সুন্দরভাবে সাজানো আছে, চাইলেই তোমরা সেখান থেকে খুব সহজেই খুঁজে নিতে পারো। আর পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই দশম শ্রেণীর 2021 সালের বোর্ড পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের কভার পেজ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারণ করা হয়েছে। তোমরা অবশ্যই নিজ নিজ স্কুল থেকে সেগুলো সংগ্রহ করে নেবে, অথবা অ্যাসাইনমেন্টের কভার পেজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে ছাপিয়ে নেবে নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান থেকে। এবং আমাদের ওপেন স্কুল চ্যানেলের ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই জয়েন হতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব ওপেন স্কুল ইউটিউব চ্যানেল ফর মোর আপডেটস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। হ্যাভ আ নাইস ডে, no more today, see you in the next video of Open School YouTube channel. Please wait for more updates. Stay home, stay safe. Let's bye.